হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা। এই মাত্র আমি দেখে এলাম আমাদের এখানে কেপিএস মলে মোটামুটি আপনার 4টে থেকে 5টা, 5টা কি তার বেশি শো চলছে। তার মধ্যে 3টে শো চলছে 3D-তে, আর বাকি 4টে শো চলছে 2D-তে চলছে। আমি 3D-তে দেখে এলাম, 3D ফার্স্ট ডে ফার্স্ট শো, যেটা 11টা থেকে শুরু হয়েছে সেটা আমি দেখে এলাম। প্রথম কথা তো আমি যদি VFX এর কথা বলি, সেটা আমার কাছে ভালো লেগেছে। VFX VFX এর পুরো যেগুলো ভালো লেগেছে সেগুলো আগে বলে নিচ্ছি, তারপর খারাপ লাগাগুলো তো আছে। তো VFX এর ব্যাপারটা আমার ভালো লেগেছে, অন্য রকমের মিউজিকের সঙ্গে VFX, এই যে ভারতবর্ষে যে VFX ভালো হয় না সেটা এই সিনেমাটা দেখে বোঝা যাবে না। মানে টেকনিক্যালি ইটস এ রিয়েলি সাউন্ড সিনেমা, এটা গেল একটা। আর যেটা আমি খারাপ বলবো না, একটু আমাকে হতাশই করেছে, সেটা হচ্ছে গল্প। আমি যখন অস্ত্রর কথা বলছি, আমি যখন পুরাণের কথা বলছি, আমি শুরুতেই যখন ভারতবর্ষের কথা বলছি, তাহলে এইসব অস্ত্র শস্ত্র, এইসব ইন্দ্রাস্ত্র, বরুণাস্ত্র, তারপরে বজ্র, এইসব অস্ত্রগুলো এসেছে কোথা থেকে? যেমন বজ্রের কথা যদি আমরা বলি, দধিচি মুনির হাড় থেকে বজ্র তৈরি হয়েছিল। তো এই ধরনের, মানে কি পুরাণকে এখানে ইনভলভ করাটা খুব দরকার ছিল। এখানে শুধু অস্ত্র আছে, ঋষিরা ঋষিমুনিরা অস্ত্র পেয়েছে এবং নিজেদের মধ্যে খুব কুক্ষিগত করে রেখে দিয়েছে, তো এইটুকু বললেই হয় না। ওটার ডিটেলিংটা যদি গল্পের ছলেও যদি ওনারা দেখাতেন, মানে সিনেমাটার মধ্যে পরিচালক, তাহলে সেটা আমার মনে হয় খুব ভালো হতো। তো পুরাণকে বাদ দিয়ে ব্রহ্মাস্ত্র, শিবাস্ত্র, বানরাস্ত্র, অগ্নিয়াস্ত্র, এরপর হয়তো জলাস্ত্র আসবে, তো যাই হোক যেগুলোই আসুক না কেন, তো সেগুলো কিন্তু ঠিক, মানে কি বলবো, এটা এটা তো কোনো থিওরি না, এটা কোনো তত্ত্বকথা না, এটা পুরাণ থেকে উঠে এসেছে। তো ওই পুরাণকে এখানে ইনভলভ করলে ভালো হতো। আর দ্বিতীয় জিনিস, এখানে আলিয়া ভাট ছাড়া যে কোনো নায়িকা অভিনয় করলে এটা মানে মানে ভালো হতো। মানে আলিয়া ভাট যে ধরনের অভিনেত্রী, তার এখানে ব্রহ্মাস্ত্রতে পড়ার মতো আমি দেখতে পাইনি কিছু আছে। আর যদি চরিত্রটাকে আমি, প্রথম কথা আলিয়া ভাটের ব্যাকগ্রাউন্ডই দেখানো হয়নি। আলিয়া ভাটের বাবা মা কে? আজকে রণবীর কাপুরের নয় যে শিবা, তার নয় বাবা মার একটা হিস্ট্রি আছে, তার একটা অতীত আছে, সেই অতীতটা যদি পার্ট টু তে দেখানো হয়। পার্ট টু আয়ান মুখার্জি করবে কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে পার্ট টু হবে, আমার মনে হচ্ছে। এবার হলে খুব ভালো, না হলে কিছু করার নেই। আর এখানে আলিয়া ভাটের ব্যাকগ্রাউন্ডটা কি? পার্বতীর তো একটা, যদি তাকে যদি পার্বতীর সঙ্গে যদি তুলনা করা হয়, একটা সিনে দেখাচ্ছে যে শিবের সঙ্গে তো পার্বতী থাকবে, তো পার্বতীর যদি তুলনা করা হয় তো পার্বতীর তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো পার্বতী এসেছিল কোথা থেকে? তো এইরকম মানে আলিয়া ভাটের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখানোটা দরকার ছিল। শুধু এইটুকু দেখানো হয়েছে যে সে বড় লোকের মেয়ে, এর বেশি দেখানো হয়নি। এবার আমি জানি না পার্ট টু এর জন্য এরা অপেক্ষা করছে কিনা। এবার দেখুন পার্ট টু কি হয়েছে না হয়েছে, শুটিং আদৌ শুরু হয়েছে কি হয়নি, সেগুলো তো আমরা ঠিক জানি না। এবার এইটা একটা জিনিস আছে। আর VFX এর এফেক্ট আমি হলে নিজে দেখেছি। প্রথম কথা তো তিনটে 3D যে শোটা চলছে, তিনটে শো চলছে KPS এ, তো তিনটে শোই হাউসফুল। এবং হাউসফুলে প্রথমে যখন শাহরুখ খানকে দেখানো হলো, সেখানে বিশাল বড় একটা সিটি, ও তার উপস্থিতিটা সিটি, তারপর নাগার্জুন স্যারের উপস্থিতিতে সিটি, মানে আর VFX এর একটা এফেক্টস গুলো BGM এর সঙ্গে যখন আসছে, প্রত্যেকটাতেই দর্শককে আমি উৎসাহিত হতে দেখেছি, দাঁড়িয়ে হাততালি দিতেও দেখেছি। তো এটাতে আমরা, হ্যাঁ আমরা রিভিউয়ার, আমাদের কাছে গল্প টল্প হয়তো খারাপ লাগতে পারে, আমরা যে ধরনের গল্প চাই। আমি তো নিজেই বললাম এখানে পুরাণকে আর একটু ডিটেইলিং এ ইনভলভ করা দরকার ছিল, আশ্রমটা সম্পর্কে আর একটু ডিটেইলিং দেখানো দরকার ছিল, যে আশ্রমে আশ্রমে এখানে দেখানো হয়েছে ওই বাচ্চাগুলো, যে ছেলে মেয়েগুলো আছে, যারা বলছে ভবিষ্যতের, যারা ওই সংঘের যারা ভবিষ্যৎ, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু বেশি করে দেখালে ভালো হতো। বেশি করে না, তাদের ব্যাকগ্রাউন্ড তো দেখানোই হয়নি। এখন আমি জানি না যে এটা পার্ট টু বেরোবে কিনা, ওই ওই সবটাই যদি পার্ট টু এর উপর নির্ভর করে থাকে, তাহলে তো ব্রহ্মদেব নিজেই তো স্বয়ং উপস্থিত হচ্ছে, কারণ সিনেমার শেষেই এখানে বলে দেওয়া হয়েছে যে ব্রহ্মদেব আসছে। মানে এখনো কাহিনী শেষ হয়নি, পার্ট টু হচ্ছে দেব, পার্ট ওয়ান হচ্ছে শিবা, পার্ট টু হচ্ছে দেবকে নিয়ে হবে।
তো সেটা একটা সারপ্রাইজিং এলিমেন্ট এটা হচ্ছে। এবার সিনেমা এবার মা মানে প্রথম দিনের আমি এখানকার অবস্থা থেকে যেটা বললাম একদম পুরোপুরি ভর্তি, পুরোপুরি হাউসফুল এটা এখানে যাচ্ছে। এখানে চুঁচুড়াতে আমি বলবো এটা গ্র্যান্ড ওপেনিং পেয়েছে। আর তারপরে হ্যাঁ, এবার ড্রপ করবে কি করবে না সেটা তো 3-4 দিন বাদে সোমবার দিন কি মঙ্গলবার দিন আমরা ওটা জানতে পারবো। আর এখানে ওই বললাম অমিতাভ বচ্চন আর আলিয়া ভাট এই দুটো ক্যারেক্টারকে অন্য কাউকে দিয়ে করালে এগুলো আমার মনে হয় ভালো ছিল, কারণ এইরকম লার্জার স্কেলে না মানে ঠিক কি বলবো যে ওই যে দাপটটা। আপনার একটা জিনিস দেখুন সাউথে, এই যেমন চিরঞ্জীবী স্যার, মোহনলাল স্যার, ওনারাও কিন্তু আন্ডারটোন অভিনয় করেন, করেন না যে তা না, বিশেষ করে আমি মোহনলাল স্যারের কথা বলছি, আমি ওনার সিনেমা বেশি দেখেছি। তো মোহনলাল স্যারও কিন্তু আন্ডারটোন অভিনয় করেন, কিন্তু তবু ওই অভিনয়টার মধ্যে, তাকানোর মধ্যে, লুকসের মধ্যে না একটা অদ্ভুত রকমের একটা পাওয়ারফুল ব্যাপার আছে, আর যেটা কিন্তু এখানে নেই। এখানে পাওয়ারফুলটা রণবীর কাপুর এটা দেখানো হচ্ছে, মনে হচ্ছে VFX-ই পাওয়ারফুল হয়ে গেছে, মানে মানুষ ওখানে পাওয়ারফুল নেই, মানে VFX-টাকে এত বেশি হাইলাইট করা হয়েছে যে মানুষের অভিনয়টা, মানে আফটার অল এরা তো মানুষ, মানুষ ওই শক্তিটাকে আমি দেখানোর জন্য আমি VFX কে ব্যবহার করছি, কিন্তু আদপেতেও আমি মানুষ। তো সেই মানুষের যে অ্যাটিটিউডটা, ওই অ্যাটিটিউডটা সত্যি কথা বলতে রণবীর কাপুরের মধ্যে ওই জিনিসটা নেই। হ্যাঁ, যদি অন্য কেউ হতো, ভিকি কৌশল বা আমার কাছে সেকেন্ড বেস্ট ছিল রণবীর সিং, যদি এনারা যদি থাকতেন তাহলে হয়তো জিনিসটা একটা আলাদা মাত্রা পেত। তো যাই হোক, ওভারঅল আমার এটাই ছিল রিভিউ, মানে কি বলবো একটা মিক্সড রিভিউই আমি দিলাম এক্ষেত্রে। তো দেখা যাক যদি পার্ট 2 আসে, পার্ট 2 মানে এই এখানকার ভুলটা থেকে যদি পার্ট 2 যদি ভালো ইয়ে হয় তাহলে পার্ট 2 ভালো হলে কিন্তু চললেও চলতে পারে পার্ট 2। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দ্যাটস অল ফর নাও, এই ছিল আমার রিভিউ। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।